হযরতে দাউদ আলাইহি সালাতু ওয়াসসালামের কনিষ্ঠ সন্তান, সবচেয়ে ছোট সন্তান হলো হযরতে সুলাইমান আলাইহি সালাম। দাউদ আলাইহিস সালাম যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলেন, বার্ধক্যে উপনীত হলেন, ঠিক সময়ে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম একটা বাক্স নিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলেন। এসে বলতে আরম্ভ করলেন, হ্যাঁ পয়গম্বর, তালাবদ্ধ এই বাস্কটা আপনার কাছে দিলাম, আপনি আপনার সন্তানদেরকে পরীক্ষা করুন কে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কার ভিতরে সূক্ষ্ম জ্ঞান রয়েছে, তীক্ষ্ণ জ্ঞান কার বিচারে রয়েছে, আপনি পরীক্ষা করবেন, সবাইকে জিজ্ঞেস করবেন এই তালাবদ্ধ বাস্কর ভিতরে কি আছে। যদি বলতে পারে তাহলে সেই রাজত্বের মালিক হবে, সেই হবে আপনার পরবর্তী বাদশাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তয় করলেন, তার সন্তানদেরকে বললেন এই বাস্কর ভিতরে, তালাবদ্ধ এই বাস্কর ভিতরে কি আছে। সবচাইতে কনিষ্ঠ সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এই বাস্কর ভিতরে একটা আংটি রয়েছে, সুবহানাল্লাহ, একটা আংটি রয়েছে বাস্কর ভিতরে, যেই আংটিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন আকাশে, যেই জান্নাতি আংটি সেই আংটিটা এই তালাবত্ত বাস্কর ভিতরে রয়েছে। হযরত জিব্রাইল আমিন আবার সিদ্ধান্ত দিয়ে দিলেন, আপনার এই কনিষ্ঠ সন্তানই হবে আপনার পরবর্তী বাদশাহ, পরবর্তী আপনার সিংহাসনের মালিক হবে আপনার কনিষ্ঠ পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব হযরতে দাউদ আলাইহিস সালাম জীবদ্দ অবস্থায় দিয়ে দিলেন, তিনি অবসরে গেলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজত্ব পেলেন, আর তার রাজত্বের ভিতরে সবচেয়ে বরকতপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হলো আংটি, যে আংটিটা জান্নাতে নির্মিত হয়েছে, জান্নাতে বানানো আংটিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পরলেন। তিনি যখন এই আংটিটা পরিধান করলেন তখন মানুষ জিন পশু পাখি সকল প্রাণীগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বশ্যতা মেনে নিল, সবাই হযরতে সুলাইমান সালামের কথা শুনে, জিনও কথা শুনে, সমস্ত প্রাণীরা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে এবং তার কথা অনুযায়ী চলে, তার বশ্যতা স্বীকার করে নিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালাচ্ছেন, জিনদের ভিতরে একটা জিন তার ভিতরে লোভ ডেকে গেল, এমন ভাবে লোভের অনুপ্রবেশ তার ভিতরে ঢুকলো, সে মনে মনে চিন্তা করলো এই রাজত্বটা যেভাবে হোক ছিনিয়ে নিতে হবে, সুলাইমান আলাইহিস সালামের হাত থেকে রাজত্বটা ছিনিয়ে নিতে হবে, তা রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য প্রতারণার ফাঁদ ফালাতে শুরু করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য জিনদের ভিতরে সখরা নামে জিন সেই ষড়যন্ত্র করল। সুলাইমান আলাইহিস সালাম তিনি যেহেতু এই আংটির মধ্যে ইসমে আজম লেখা ছিল, এই জন্য তিনি যখন বাথরুমে যেতেন আংটিটা তার বাদির কাছে রেখে যাইতেন, তার বাদির কাছে যখন আংটিটা রেখে তিনি যখন বাইতুল খালায় চলে গেলেন, ওই সকরা নামে জিনটা এবার ওই বাদির কাছে সুলাইমান সালামের রূপ নিয়ে হাজির হয়ে গেল, বলে আংটি দাও। বাদি তো মনে করছে এটা সুলাইমান আলাইহিস সালাম, কারণ জিনেরা বিভিন্ন আকৃতি ধরতে পারে, আংটি নিয়ে গেল, রাজত্বে বসে গেল, এখন এই জিন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসা সেই রাজত্ব চালাচ্ছে। এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার হাজত শেষ করে যখন ঘরে ঢুকলেন, তার বাদির কাছে যখন আংটি চাইলেন, বাদি বলতেছে তুমি কে, আমি তো সুলাইমান, আমি তো সুলাইমান আলাইহিস সালামের কাছে আংটি আমি দিয়ে দিছি, তুমি পতরক, তুমি শয়তান, তুমি ইবলিস, হিসেবে দূর দূর করে তাড়াই দিল। যা সিংহাসনে চলে গেলেন, অনেকের বোঝানোর চেষ্টা করলেন কেউ বুঝলো না,
कारण आंगटी जार हाथे जाबे सेई हलो बादशाह सब किछु तार स्वीकार करे निबे एखाने आंगटीटा हारानोर ब्यापारे একটা ঘটনা আছে যার কারণে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনে বসা তিনি চিন্তা করলেন বিভিন্ন জায়গায় বেতনভোগী সেনাবাহিনী দিয়ে আমি বিভিন্ন কমান্ড পরিচালনা করি বিভিন্ন যুদ্ধ পরিচালনা করি তারা ঠিকমতে দায়িত্ব পালন করে না এর চেয়ে বরং আমার যেহেতু 1000 স্ত্রী আছে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল 1000 सुलेमान अलैहिस्सलामेर 1000 स्त्री तिनि चिंता करलेन आज के राते 1000 स्त्री साथेई मिलित हब ताहले आमार 1000 सन्तान हबे एई 1000 सन्तान के सेनाबाहिनीर सदस्य बनाइया आमी विभिन्न मोकाबेलाय पाठिये दिब आमार आर कोनो टेंशन नाई किन्तु मने मने इनशाल्लाह पड़े नाई जार कारणे आल्लाह पाक रब्बुल आलामीन ताके परीक्षाय फेले दिलेन एई आंगटी तिनि हारालेन এবার তিনি বিভিন্ন জায়গায় ঘোরেন পেটের ভিতরে বড় খোদা খাবার কোথায় পায় না চাকরিও কোথাও পায় না হাঁটতে 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 এবার তিনি নদীর কিনারায় পৌঁছলেন গিয়া দেখে জেলেরা মাছ ধরে জেলেদেরকে গিয়া বললেন ভাই আমাকে কি আপনাদের কাছে একটা চাকরি দেওয়া যাবে কিনা জেলেরা চাকরি দিয়া দিল তোমার চাকরি হলো সারা দিন আমাদের সাথে মাছ ধরবা সহযোগিতা করবা আর সন্ধ্যাবেলা তোমাকে দুইটা মাছ দিয়ে দেব এর বিনিময়ে বেতন হিসাবে তোমাকে দুইটা মাছ দিয়ে দেব হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাই করলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বলছেন সূরা সাদের 34 নম্বর আয়াত ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকে আমি আল্লাহ পাক নিয়ে দিলাম আর তিনি আল্লাহর কাছে নত হলেন বিনত হলেন তওবা করলেন maaf চাইলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যে ঘটনা আমি বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন যে আমার 1000 স্ত্রীর সাথে মিলিত হব এই 1000 স্ত্রীর সাথে রাতের বেলায় মিলিত হইছে ঠিক হই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ বলার কারণে একটা স্ত্রী কি আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব দেন নাই একটা স্ত্রী গর্ভবতী হয়েছেন ঠিক হই কিন্তু তার থেকে মাত্র একটা গোশতের টুকরা বের হয়েছে সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্বে বসা ওই গোশতের টুকরাটা বাদী নিয়ে হাজির হলেন এই অবস্থা দেখে সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন যে আমার এখানে ভুল হয়ে গেছে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাকে পরীক্ষা নিলেন তিনি ঘুরতেছেন এই জেলের সাথে কাজ করেন এবং দুইটা মাছ নিয়ে যান একটা মাছ তিনি নিজে বোনা করে খান আর একটা মাছ তিনি বিক্রি করে কিছু টাকা দিয়ে তিনি চলেন অবশিষ্ট টাকাগুলো তিনি দান করে দেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এভাবে ঘুরতেছেন আর এদিক দিয়া সখরা নামক জিন তো রাজত্ব পাইয়া বড় খুশি রাজত্ব চালাইতেছে রাজত্ব চালাইতেছে কিন্তু এর ভিতরে সুলাইমান আলাইহিস সালামে যিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর ভিতরে একটু একটু সন্দেহ ঢুকে গেল যে আসলে কি ইনি আসল সুলাইমান নাকি আসল সুলাইমান যদি হইতো তাহলে কাজের ভিতরে তো কোনো মিল পাইতেছিল না কি বলেন আজকে যিনি খাতাপত্র গুছাবেন আগামী কাল তো এরপরের থেকে গুছাবেন এখন যদি নতুন আরেকজন আসে তখন তার অবস্থা কি হবে তখন সে তো কাজের কোনো দিশাই পাবে না আবার নতুন করে সে শুরু করতে চাইবে এবং কাজের ভিতরে উলটপালট দেখে সুলাইমান সালামের প্রধান যিনি মন্ত্রী ছিলেন তার সন্দেহ ঢুকে গেল তখন বাদীর কাছে গেল সুলাইমান আলাইহিস সালাম কোথায় বাদী বলতেছে আজকে 40 দিন হয়ে গেছে তার কোনো খোঁজ নাই এবার প্রধানমন্ত্রী চিন্তা করেছে খারা বুঝতে পেরেছে যে এটা জিনের শয়তানি এটা সকরা জিনের শয়তানি সে রাজত্ব লাভের জন্য সুলাইমান আলাইহিস সালামের সাথে প্রতারণা করেছে আমার ভাইয়েরা এবার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করলো 40 জন কারীকে একত্রিত করলাম 40 জন কারীকে বললাম এই
রাজমহলে তোমরা সকলে সম্মিলিতভাবে তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করে দাও। চল্লিশ জন কারি যখন তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করে দিল, ওই সকরা নামক জিনের শরীরের ভিতরে জ্বলাজ্বলি শুরু হয়ে গেল। তার ভিতরে এই তেলাওয়াতটা তার সহ্য হচ্ছে না, এই তেলাওয়াতটা তার গায়ে যেমন আগুন ধরিয়ে দিছে। সকরা বুঝতে পেরেছে, আমি মারাত্মকভাবে ধরা খেয়েছি, আমি যে ষড়যন্ত্র করেছিলাম ষড়যন্ত্রের মধ্যে আমি ধরা খেয়ে গেছি। এখন যদি আমি এখান থেকে না পালাই তাহলে আজকে আমাকে মৃত্যুদণ্ড, মরা ছাড়া আমার কোনো গতি নাই। তখন ওই সকরা নামক জিন কিছু মতে ওই সিংহাসন থেকে পালায় গেছে, কিন্তু এই যে হাতে যে আংটি, আংটির কারণে তার রূপ পাল্টে গেছে, অবিকল সুলাইমানের রূপ। সে রূপটাকে আবার পাল্টানোর জন্য আংটিটাকে নদীর মধ্যে ফেলে দিল, আংটিটা নদীর মধ্যে ফেলে দিল। এদিক দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই মালিকের অধীনে কাজ করেন, একবারে সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারায় বসে আছেন, বৃক্ষের নিচে তিনি বিশ্রাম করতেছিলেন। মালিকের মেয়ে খাবার নিয়ে আসছে, হঠাৎ করে মালিকের মেয়ে লক্ষ্য করে দেখে সুলাইমান শুয়ে আছেন, আর একটা অজগর সাপ, একটা বিশাল সাপ একটা গাছের পাতাকে তার সামনে ঝুলে ধরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে ছায়া দিতেছে একটা বিষাক্ত সাপ, আর সুলাইমান আলাইহিস সালামের কপাল থেকে একটা নূর দেখতে পেল ওই মেয়ে, তার ভক্ত হয়ে গেল। এখন তার মনে মনে চিন্তা, এই লোকটাকে আমাকে পেতে হবে। এখন বাবার অধীনে কাজ করে বাবাকে তার মনের কথা বললো, বাবা আমার তাকে চয়েস হয়েছে, পছন্দ হয়েছে। সুলাইমান সালাম তার সাথে বিবাহ দিয়ে দিল। সুলাইমান সালামের সাথে মালিক তাকে তার মেয়েকে বিবাহ দিয়ে পড়ায় দিলেন। বিবাহ যখন কমপ্লিট, সুখে শান্তিতে তারা সংসার করতেছে। সুলাইমান সালাম একদিন একটা মাছ এনে তার স্ত্রীকে দিলেন, এই মাছটা তুমি কাটো। স্ত্রী মাছ রান্না করার জন্য যখন মাছ কাটলো, মাছের পেটের ভিতরে থেকে একটা আংটি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ, বড় আংটিটা যখন পায়ন, স্ত্রী তার স্বামী সুলাইমানকে ডাক দিয়া বলে, এই দেখেন এই মাছের ভিতরে একটা আংটি পেয়েছে। সুলাইমান আলাইহিস সালাম আংটিটা তার হাতে পেয়ে তিনি দেখেন তার সেই হারানো আংটিটা তার হাতে ফিরে এসেছে। সাথে সাথে তিনি আংটিটা পড়লেন, আর তিনি আল্লাহর কত মেসেজ দিয়ে পড়ে গেলেন। আর মুহূর্তের ভিতরে দেখে চতুর্দিক থেকে জিনেরা আসতেছে, চতুর্দিক থেকে বাতাস সহ সমস্ত প্রাণীরা হযরতে সুলাইমানকে, সুলাইমানের রাজত্ব সিংহাসন সহ তার সামনে হাজির হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রীকে বলতেছে, তুমি ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি হলাম বাদশাহ সুলাইমান। জুরে বলি সুবহানাল্লাহ, আমি বাদশাহ সুলাইমান, ভয় পাওয়ার কারণ নাই। আমার এই আংটিটা হারানো গিয়েছিল, এই আংটিটা প্রতারণা করে আংটিটা নিয়ে গিয়েছিল, আজকে আংটি আমার হাতে এসেছে, আবার সব রাজত্ব আমার হাতে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তার নেককার বান্দাদেরকে সাধারণ কিছু ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই হাংটিটা পেলেন, তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব তিনি আবার নতুন করে শুরু করলেন। ইসলামের অমীয় বাণী মানুষদের মধ্যে বিতরণ শুরু করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হারাইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করেছিলেন, মানুষের অধীনে কাজ করেছিলেন। আজকে তিনি যে সিংহাসন আবার ফিরে পেলেন, এই দিনটা মুসলমানদের কাছে বড় অবিস্মরণীয় দিন, এই দিনটা মুসলমানদের কাছে বড় বরকতপূর্ণ দিন, ঐতিহাসিক দিন। আর এই দিনটাও ঘটেছিল যেই দিন সুলাইমান সাল্লাম তার রাজত্ব ফিরে পেয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জিরাবলি সুবহানাল্লাহ।